একটা নন ফোর্সড ইনভার্টার ফ্রিজ যখন নষ্ট হয় তখন তার বডিটা ছাড়া আর কোনো কিছুই কাজে আসে না। অন্যান্য বারের মতন আমাদের এই ফ্রিজটারও কিন্তু আবারও একই সমস্যা হয়েছে, মানে এর যে সার্কিটগুলো ইলেকট্রনিক সার্কিট সবগুলো নষ্ট হয়ে গেছে। আর আমাদের এটা সম্পূর্ণ ইনভার্টার ফ্রিজ এবং নন ফোস্টের অনেক বড় একটা ফ্রিজ, প্রায় 180 লিটারের এই ফ্রিজটার মধ্যে যে সমস্যা রয়েছে, হঠাৎ করে ফ্রিজটার কোনো বৈদ্যুতিক সংযোগ মানে ফ্রিজের মধ্যে কোনো কারেন্টের পাওয়ার কিছুই দেখায় না এবং ফ্রিজটা চলেও না। আমরা চেক করে দেখতে পারলাম এর ভিতরে যে দুইটা ইলেকট্রনিক সার্কিট সবগুলা সার্কিট নষ্ট হয়ে গেছে, মানে দুইটা সার্কিটই কিন্তু নষ্ট। আর এই যে কম্প্রেসরটা, অনেক সময় দেখা গেছে কম্প্রেসরও কিন্তু নষ্ট হয়ে যায় বা হ্যাং হয়ে যায়। আর এই যে পিসিবি বোর্ড এবং পাওয়ার সাপ্লাই বোর্ড দুইটা সার্কিটই কিন্তু এটার মধ্যে অকেজ হয়ে গেছে। কিছু কিছু সার্কিটের মধ্যে, কিছু কিছু ফ্রিজের মধ্যে কিন্তু দুইটার মধ্যে একটা নষ্ট হয়, বিশেষ করে যে পিসিবি বোর্ডটা সেই বোর্ডটার মধ্যে বা কন্ট্রোলার বোর্ড বলা হয় অনেকে বলে, তো এই বোর্ডটা অনেক সময় নষ্ট হয়, পাওয়ার সাপ্লাই ঠিক থাকে। আর পাওয়ার সাপ্লাই কিন্তু যদি নষ্ট হয় তাহলে ঠিক করে, কিন্তু যখন এই পিসিবি বোর্ড বা কন্ট্রোলার সার্কিটটা নষ্ট হয় তখন আর এটা কোনো কাজ করতে পারি না, যার জন্য আমরা কিন্তু পরবর্তীতে এটা সম্পূর্ণ ম্যানুয়াল সিস্টেমে ফ্রিজটাকে ব্যবহার করা যায়। আর সেই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে আমার এই চ্যানেলের মধ্যে, কীভাবে আপনার নন পোস্টের ফ্রিজ মেরামত করবেন এবং এর সম্পূর্ণ একটা সার্কিট তৈরি করবেন, ইলেকট্রিক এবং গ্যাস সার্কিট দুই সার্কিট নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে কাজ করতে পারবেন। যাই হোক, আমাদের এই ফ্রিজের কম্প্রেসরটা শুধুমাত্র ঠিক আছে, আর বাকি যে সিস্টেম আছে কেবল সহ সব কিছু আমরা কিন্তু নতুন করে আবার কাজ করতে হবে। আর আরেকটা সমস্যা আমরা ফাইনালি এই ফ্রিজের মধ্যে খুঁজে পেয়েছি, আমাদের এই ফ্রিজের দেখেন ভিতরে আসলে আপনারা চেম্বারের মধ্যে, এখানে যে ভিতরে চেম্বার বলা হয় বা ইভাপোরেটর বলা হয়, যে চেম্বারের মধ্যে যে ইউনিয়ন থাকে সেই ইউনিয়নটা পর্যন্ত আমাদের জ্যাম হয়ে গেছে, মানে যে এখানে ক্যাপিলারি টিউব যেটা সেই ক্যাপিলারি টিউব সহ ইউনিয়ন পর্যন্ত আমাদের এখানে নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাদের এখান পর্যন্ত খুলতে হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এগুলো ভালো থাকে, এটা কিন্তু দুটোই নষ্ট হয়ে গেছে। আর এখন আমরা এই যে চেম্বারটাকে আমরা ঠিক করতে পারবো, আমরা ব্যবহার করতে পারবো কোনো সমস্যায়, কিন্তু এর যেই ভিতরে ব্লোয়ার ফ্যান সহ বা ইলেকট্রনিক্সের যেই লাইট সহ এলইডি সহ সুইচ সহ সব কিছু আমরা ম্যানুয়াল সিস্টেমে বা অন্য সিস্টেমে করতে হবে। আর এখানকার যে ইউনিয়ন আমরা অন্য একটা ফ্রিজতে খুলে দিলেও হবে, অথবা এই ইউনিয়নগুলো মার্কেটে পাওয়া যায় আপনারা নতুন একটা লাগিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার সিস্টেমটা সম্পূর্ণ আলাদাভাবে নতুন করে করতে হবে। এবং ফ্রিজের ভিতরের সকল ইলেকট্রিক ডায়াগ্রাম, ইলেকট্রিক যে সার্কিট সবগুলো আমরা নতুন করে আবার কানেকশন করতে হবে। আর আপনার কাছে যদি এরকম ইনভার্টার ফ্রিজ ইলেকট্রনিক্সের এরকম আসে তাহলে আপনি এর গ্যাস সার্কিটটাও দেখে নেবেন, মানে ফাইভের গ্যাস সার্কিট যেটা যে কন্ডেন্সার চেম্বার ক্যাপিলারি টিউব সবগুলো আপনি এটাও দেখে নেবেন, কারণ কি অনেক সময় এগুলো জ্যাম হয়ে যায়, এর কারণেও কিন্তু আপনার ইলেকট্রনিক্সের সার্কিট উপর প্রেশার পড়ে যার কারণে ইলেকট্রনিক সার্কিটটাও নষ্ট হয়ে যায়, মানে একটার কারণে কিন্তু আরেকটা নষ্ট হয়। যাই হোক, এখন আমরা এই ফ্রিজটাকে সম্পূর্ণ ম্যানুয়াল সিস্টেমে তৈরি করব এবং সেটা যে ইনভার্টার ফ্রিজের এখন আমরা এটাকে ম্যানুয়াল ফ্রিজ হিসেবে তৈরি করব। এই তৈরি করার জন্য যে টাইমার সহ যেই যেই জিনিসপত্রগুলো লাগবে সবগুলা আমরা আমাদের ড্রয়িং অনুযায়ী দিয়ে দেবো, আর এই ড্রয়িংটা কিন্তু আমাদের এই ভিডিও ইন ডিসক্রিপশনে আমি কীভাবে এই ইনভার্টার ফ্রিজে মেরামত করবেন সেই নিয়ে ভিডিও আমার তৈরি করা আছে, সেই ভিডিওটা দিয়ে দেবো। আর শুধুমাত্র এই ফ্রিজটা না, সকল ধরনের নামি দামি ব্র্যান্ডের ফ্রিজের মধ্যে আমি দেখলাম স্যামসাং তোশিবা সহ অনেক উন্নত ব্র্যান্ডের ফ্রিজেও এই রকমের সমস্যাটা হয়ে থাকে। ফ্রিজ যেরকমই হোক আপনি সমস্যার সমাধান করতে পারবেন যদি আপনি রোগটা ধরতে পারেন। আমরা এই ফ্রিজটাকে সম্পূর্ণ ম্যানুয়াল সিস্টেমে তৈরি করব। আপনাদের যদি এরকম যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের ফ্রিজ যদি এরকম ইলেকট্রনিক্সের দুই সার্কিটটাই নষ্ট হয়ে যায় তাহলে এগুলো আর মেরামত না করে আমি বলবো আপনারা এগুলোকে ম্যানুয়াল সিস্টেমে নতুন করে কানেকশন করে নেবেন, টাইমার এবং রিলে ওভারলোড এই ধরনের সিস্টেম ব্যবহার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।